হাই এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। পূজাতে কি কেনাকাটা করলাম সব শপিং ব্লগগুলো তো তোমরা দেখেছো, কিন্তু কি কি কিনেছি সেগুলো তো আমি দেখাতে পারিনি, কারণ বেশিরভাগ শোরুমেই ক্যামেরা অ্যালাউ থাকে না। আর নিউ মার্কেটে বা ওই যে গাউসিয়া বা নিউ মার্কেটে যারা গিয়েছো তারা তো জানোই যে কি প্রচণ্ড রকমের ভিড় থাকে। একটা দোকানের চারপাশ দিয়ে আরও দোকান, যেখানে খুব কোজি, দোকানগুলো অত সুন্দর করে ভিডিও করে দেখানো সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমি ভাবছিলাম যে আমি যা যা শপিং করছি এই যে পিছনে রাখছি, মানে প্রচুর জিনিস, সব কিছু আমি একদিনে একটা ভিডিও করে দেখা দেবো। তাই আজকে হচ্ছে আমার পুজোর পুরো শপিং হল একটা হল ভিডিও করে দেখিয়ে দিচ্ছি সবাইকে। আমার মেজনদের ছেলে, ও আমাদের আমার শ্বশুরবাড়ি মানে আমাদের ওই বাড়িতেই থাকে, তা ওর জন্য হচ্ছে ওই বাড়িতেই থাকে, ও স্কুলে যায় আসে, এই জন্য ওর ক্যাজুয়াল রেগুলার ড্রেস বেশি লাগে। তো ওর জন্য কেনা হয়েছে হচ্ছে এই একটা টি শার্ট, এই টি শার্ট আর এই একটা লাল রঙের টি শার্ট, এই যে একটা লাল রঙের টি শার্ট আর একটা এই যে এই কালারের টি শার্ট, দুইটা টি শার্ট কেনা হয়েছে ওর জন্য, দুইটা ওই টি শার্ট আর এই একটা প্যান্ট, এটা সবসময় পরার জন্য একটা প্যান্ট আর একটা জিন্স, এই জিন্সটা কেনা হয়েছে, ওবার একটু অল্প বয়সে তো একটু ছেঁড়া ছেঁড়া এসব পছন্দ করবে, তাই এই জিন্সটা কেনা হয়েছে। এগুলো রেগুলার যেরকম দাম হয় সেরকমই দাম, আমার দামটা এক্স্যাক্টলি কোনোটারই তেমন মনে নেই, যেটা যেটা মনে থাকবে সেটা সেটা বলে দেবে। এইগুলো কেনা হয়েছে আর বসুন্ধরার এই যে বডি শপ, যে বেবি শপ, সরি বডি শপ, বেবি শপ, এইখান থেকে কিনছি কিছু কিছু জিনিস বাচ্চাদের, এটা এখান থেকে অনেক কিছুই কেনা হয়েছে আর কি। এই যে ওর জন্য ওই যে যে আমার নদীর ছেলে আমাদের ওই বাড়িতে থাকে, ওর জন্য এই শার্টটা কিনেছি, এটা আমার বাপের বাড়ি থেকে ওকে দেওয়া হবে, তা আমি এখান থেকে কিনে নিয়েছি, আমার মা বলছে এখান থেকে তুই কেন, এটা নিচ্ছে হচ্ছে 650 টাকা, এখানে দামটা আছে এবং এটা ফিক্সড রেটেরই দোকান, একটা বেবিদের ব্র্যান্ডের শোরুম। এই শার্টটা ওর জন্য কিনেছি যে এই জিন্সটার সাথে এই শার্টটা ভালো লাগবে এই জন্যে। তো এইগুলো হচ্ছে ওর ওই বাচ্চা ওর জন্য কেনা হলো ফিসে বেবি শপের এই একই দোকান থেকে, এটা কেনা হয়েছে আমার সেজন ওনাদের ছেলের জন্য, আর এটা কেনা হয়েছে হচ্ছে আমার বড় ননদের ছেলের জন্য, ও আর কি ছোটো পিচ্ছি। এগুলার দাম নিয়েছে হচ্ছে, এগুলো তো দাম দেওয়া আছে, যেমন এটার দাম নিয়েছে হচ্ছে 600 টাকা, এই শার্টটার দাম নিয়েছে আর ওটাও রকম 600, আর এটা কেনা হয়েছে যে আমাদের একটা পিচ্ছি আছে আমার ছোটো ননদের ছেলে, ওই ছোট্ট পিচ্ছি ওর জন্য কেনা হয়েছে, এটা দাম নিয়েছে 550 টাকা। আর যেমন সেজন ননদের ছেলের শার্টের সাথে এই টি শার্টটাও কেনা হয়েছে, আর ছোটোটার জন্যে এই যে এটা এই যে এই পোলোটা কেনা হয়েছে, খুবই কিউট কিউট ছোটো বাচ্চাদের। এই হচ্ছে বাচ্চাদের সেকশন গেল। এবার আমার দিদি মেয়ের জন্য কেনা হয়েছে এই যে এই জামাটা, দেখো এই জামাটা কেনা হয়েছে, এটা এখন একটু পরলে গরমই লাগবে আর কয়েকদিন পরে শীতে আরও খুব ভালো লাগবে, আর এই ধরনের জামাগুলো খুবই ভালো লাগে আমাদের আমার কাছে। এটার দাম মনে হয় 550 টাকা মেবি নিয়েছিল বড় ননদের, দুইটা এক দুইটা ছেলে তো, একটা বড় একটা হচ্ছে ছোটো, তো ওর জন্য একটার জন্য কেনা হয়েছে হচ্ছে এই পাঞ্জাবিটা, আমি আর খুলে দেখালাম না, এই যে এরকম পাঞ্জাবিটা, এরকম বুকের কাছে অর্ধেকটা খয়েরই, আর আমার দিদির ছেলের জন্য সেমই পাঞ্জাবি কেনা হয়েছে, এই যে এই দুইটা পাঞ্জাবি, দুই ওরা যাদের সাইজও সেমই, একটা একটু লম্বা আছে, এগুলোর দাম নিয়েছে 1290 টাকা করে। আমার ভাইয়ের জন্য এই পাঞ্জাবিটা কিনেছি আর এই পাঞ্জাবির সেমই ওর জন্য, ও একটা নিয়েছে, দুইজনের জন্য দুইটা পাঞ্জাবি সেমই প্রায়, এটা হচ্ছে 1995 টাকা করে। এই এই পাঞ্জাবিগুলো হচ্ছে জেন্টেল পার্কের, আর ওই পাঞ্জাবি দুটো ছিল হচ্ছে বিট একটা শোরুম আছে, হ্যাঁ বিট, আর এটা হচ্ছে জেন্টেল পার্ক থেকে সেম দুইটা পাঞ্জাবি, আমি আর খুললাম না, এটা আমার ভাইয়ের জন্য আমাদের তরফ থেকে একটা গিফট, আর ও সেম একটা পাঞ্জাবি এরকমটাই নিয়েছে, যে ওরা দুজন একসাথে করবে আর কি। আর এইবার কেনা হয়েছে এই যে এই টাইপের এরকম সেম দেখতে দুইটা শার্ট আর এই একটা কেনা হয়েছে, এই একটা তো এই না এইটা আর এইটা, আর মানে এই দুই তিনটার মধ্যে আমার ভাইয়ের জন্য ও আমার কাছে টাকা পাঠিয়ে দিছে যে বাবু দেখ কী কিনে যা কিনে দেবে তুই ওখান থেকে কিনে নিয়ে আয়, তাই জন্য ওর জন্য একটা ওর জন্য একটা সাদাটা, আর আমার ছোটদের হাজব্যান্ড ওনারা আসার কথা আছে যেহেতু পুজোর আগে আসছে, এই জন্য ওনার জন্য একটা কেনা হয়েছে আর ওর জন্য একটা, তিনজনে যে কোনো তিনটা কালার যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবে, সেভাবে এটা তিনটা কেনা হয়েছে। আর এগুলোর দাম পড়ছে 1390 টাকা করে এক একটা। ওর জন্য ও একটা এই যে এই শর্টস প্যান্ট কিনেছে, খুবই সুন্দর একদম, ও রাতের পরে শোয়ার জন্য শর্টস প্যান্ট, এটা কেনা হয়েছে। আমার জন্য এই ওয়ান পিস কুর্তিটা কিনেছে, ও এটা ওর পছন্দ একদম, খুবই পছন্দ হয়েছে ওর এটা, এই জন্য ওর পছন্দ হয়েছে বলে আমি বেশি করে কিনলাম আরও এই কুর্তিটা। আবার এই সাইডে পকেট আছে, নতুন স্টাইলের যে কুর্তি এটা, এবং পুজোর নতুন কালেকশান একদম,
এটার দাম নিয়েছে হচ্ছে 1985 টাকা। আর এর সাথে একটা এই যে এই প্যান্ট, এটা হচ্ছে খুবই সফট, একদম নরম কাপড়ের প্যান্টটা, একদম খুব কমফোর্টেবল। আর এই যে পায়ের কাছে এরকম টাইপের একটা সিস্টেম করা আছে, এটার সাথে এটা পরা যাবে, হয়তো বা জিন্স দিয়েও পরা যাবে। এটার সাথে এই ইয়েলো কালারটা পুজোর সময় খুব ভালো যাবে, এই জন্য আর কি কেনা হলো। আর আমার ওড়না এর সাথে আছে আলাদা বাড়িতে আছে, এটা এটা আমার বাড়ি থেকে আনা হয়নি। প্রথমেই দেখাই আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়িমার জন্য যে শাড়িটা দেওয়া হবে সেটা আমি এখান থেকে কিনছি, মা আমাকে বলছে যে তুই ওখান থেকে কিনে নিয়ে। আর যেহেতু ঢাকাতে মার্কেটে আরও অনেক রকম ভ্যারাইটিস রকম পাওয়া যাবে, আর মা ওইভাবে দোকানে যে কমফোর্টেবল না কিনতে, একা যে কেনে কেনে কাটে না, কমফোর্টেবল না বিষয়টা না, আমি থাকতে আমি কেনাকাটা করতাম, মা আমার সাথে যেত, এখন মা একা, এই জন্য মা অতটা কেনে না। আর আমি পুজোর সময় দু একদিনের জন্য যাবো, তখন যে মার্কেটে যে কেনাকাটা করা অনেক সমস্যা হয়ে যাবে, এই জন্যে। তা মার জন্য আমি আমার শাশুড়িমার জন্য কিনেছি হচ্ছে এই 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 কালারের একটা জামদানি শাড়ি। এটা হচ্ছে 35 কাউন্টের শাড়ি নাকি 40 কাউন্টের, এখন দোকানদার যেটা বলে আমাদের সেটাই মানতে হয়। এই যে এরকম পাড়, আর এটা হচ্ছে একটা পিচ, একটা সুন্দর পিচ কালারের শাড়িটা, খুবই সুন্দর। আর বেশি খুলবো না, এই জামদানি শাড়িটা আমার শাশুড়িমার জন্য কেনা হয়েছে। এটা আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়িমার জন্য গিফট হিসেবে কেনা হয়েছে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য যেগুলো কেনা হয়েছে সেটা আমি এর আগের ভিডিওতে দেখাইছি, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে এবং উপরে দিয়ে দেবো। নিউ মার্কেটের সামনে থেকে এই প্যান্টটা কিনছি, এই প্যান্টটা অনেক পাতলা, গরমকালে পড়তে মনে হয় খুবই ভালো হবে, 100 টাকা করে নিয়েছে। আমি বিভিন্ন ব্র্যান্ড থেকেও পোশাক পরি, আবার আমি নিউ মার্কেট থেকেও কিনি, নিউ মার্কেটের পাশে রাস্তার সাইডে যে দোকানগুলো থাকে সেখান থেকেও কিনি, আমি সব জায়গা থেকেই কিনি। এবং আমি সব রকম এসবের যেটা আমার কমফোর্টেবল মনে হবে আমি সব ধরনের পোশাকেই পরতে পছন্দ করি, তাই জন্য এটা আমি রাস্তার সাইড থেকে কিনেছি 100 টাকা করে। আরও মনে হচ্ছে দুইটা কিনলে ভালো হতো, সামনে ফিতে করা আছে, কালারটা ক্যামেরাতে অতটা সাদাসে আসছে কিন্তু কালারটা খুবই ভালো। আমার বাপের বাড়ি থেকে আমাকে এই শাড়িটা দেওয়া দিচ্ছে, শাড়ি তো দিয়ে নেই, আমাকে টাকা দিচ্ছে, আমি এখান থেকে কিনে দিচ্ছি এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে মণিপুরি তাঁত শাড়িটার, কালারটা ক্যামেরাতে একটু বেশি হালকা আসছে কিন্তু শাড়িটা একটু গাঢ় কালারটা, অনেক সুন্দর শাড়িটা। শাড়িটা নিয়েছি আমরা বিল্লাল এন্টারপ্রাইজ, নিউ মার্কেটের বাম হাতে একটা দোকান আছে, ওই দোকান থেকে নিছি। সরি পাশে শব্দ হচ্ছে, মানে এই ঢাকা শহরে সবসময়ই কোনো না কোনো বিল্ডিংয়ে কাজ চলে, কিছু করার নেই এখন। আমার মানে এই টাইমটাই বেছে নিয়েছি যাতে একটু শব্দ কম হয়, কিন্তু তারপরেও কোনো রেহাই নেই। আমি আমার জিনিস আমি নিজে যে কিনতে পছন্দ করি সবসময়, আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা কিনছি পুজোতে। এই শাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ড ওর মার জন্যে, মানে আমার শাশুড়িমার জন্য কিনছে, আমরা আমার আর ওর তরফ থেকে এই শাড়িটা। এটাও জামদানি স্টাইলের শাড়ি, এই যে ভিতরটা এত সুন্দর, এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, সেই কথা আমি পরবো মার কাছ থেকে নিয়ে একদিন। এই শাড়িটা মনে হয় 1500 কি 1600 টাকা ছিল, এবং সাথে ব্লাউজ পিসও আছে ভিতরে কাটা। এই শাড়িটা ও আমাকে কিনে দিয়েছে পুজোর সময়, বিয়ের প্রথমবার আমাদের পুজোতে কিনে দিল ও। এই শাড়িটার দাম নিয়েছে 4500, শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। শাড়িটা হচ্ছে 84 কাউন্টের জামদানি শাড়ি, প্রচণ্ড হালকা শাড়ি, একদম মনে হচ্ছে যে আমি কিচ্ছু হাতে ধরে নিই, এত হালকা শাড়িটা। এই শাড়িটা আমাকে পুজোতে কিনে দিয়েছে, আর ওই কুর্তিটাও ও কিনে দিয়েছে। খাঁচা নামে একটা পেজ আছে, ওই পেজ থেকে এই শাড়িটা কিনছি, আমার ভালো পছন্দের একটা শাড়ি, অনেকদিন ধরে আমি দেখতাম, তো শাড়িটা আমাকে কিনে দিছে। এই যে এই শাড়িটা, এটা হচ্ছে হ্যান্ড ব্লক করা শাড়িটা পুরো হাতের, আর এটা হচ্ছে ইন্ডিয়ান সফট সিল্কের শাড়ি, শাড়িটাও প্রচণ্ড হালকা। এই শাড়িটাও এই শাড়িটার দাম নিয়েছিল 800 টাকা, আর ডেলিভারি চার্জ আমার 950 টাকা মতন পড়ছিল। আর ওই শাড়িটার সাথে আমি এই যে পেটিকোট কিনছি, এগুলো আর কি দেখানোর কি আছে। এই ফতুয়া দুটো আমরা কক্সবাজারে গিয়েছিলাম, কক্সবাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, ওইখানে আমার ভিডিওতে আছে কক্সবাজারের ওখানে, ওখানকার যারা স্থানীয় তারা নিজের হাতে, ওখানকার যারা স্থানীয় তারা নিজের হাতে তৈরি করা বিভিন্ন রকম পোশাক বিক্রি করে। তো আমার বাবার জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য দুজনের জন্য দুইটা আমরা ফতুয়া কিনে নিয়ে আসলাম, ওখানকার তাঁতিদের একদম হাতে বোনা খুবই সুন্দর সফট কাপড়ের এই ফতুয়া দুটো কিনে নিয়ে আসলাম। এটাও দেবো আমরা, এরপরে দেওয়া হয়নি ফতুয়া দুটো। নেল পালিশ দুটো কিনছি, মিস অ্যান্ড মিসেসের নেল পালিশ, এই নেল পালিশগুলো আমার খুব পছন্দের। এই নেল পালিশটা কেনা হয়েছে, আর এই লিপস্টিকটা কিনছি আমি, এই কালারের লিপস্টিক আমার খুব ইচ্ছা করে পরতে, আর আমার রেড কালারের অলরেডি সব আছে, তার জন্য রেড কালার নিয়েই এবার এই কালারের লিপস্টিক কিনছি। এই লিপস্টিকটা হচ্ছে শেড হচ্ছে 109, এবং এই লিপস্টিকটা খুব ভালো,
আমার মায়ের জন্য এই শাড়িটা কেনা হয়েছে। এই শাড়িটার দামটা আমার ঠিক মনে নেই। এই শাড়িগুলো হচ্ছে মাসলাইস কটন। আমার মা বলেছিল যে কটনের শাড়ি তার জন্য কিনতে, তার জন্য এই শাড়িটা কেনা হয়েছে। আর ভিতর ওভারঅল এই জিনিসগুলো পুজোতে সবার জন্য কেনা হয়েছে। এই ভিডিওটা একটা বোনাস ভিডিও হিসেবে যাবে, পুজোর শপিং হল, পুজোতে যা যা আমি নিজের জন্য কিনেছি এবং সবার জন্য কিনেছি সবগুলো জিনিস এখানে দেখানো হয়েছে। এবং দ্যাট ইজ ইট, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।